হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার ভিডিও হচ্ছে ফিল্ম রিভিউ। তো আপনারা এর আগে ওয়েব সিরিজ রিভিউ দেখলেন, এবার দেখবেন ফিল্ম রিভিউ। তো এই ফিল্ম রিভিউ আপনারা থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন আমি কী নিয়ে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো এটা 27 ফেব্রুয়ারি 2023-এ G5 প্ল্যাটফর্মে এটা রিলিজ হয় সিনেমাটা। আমার একটাই মতামত, এত সুন্দর ভালো কন্টেন্ট সিনেমা কেন ওটিটি প্ল্যাটফর্মে মানে পাবলিশ করছে? সিনেমা হলে পাবলিশ করতে কী দোষ আছে? এটাই হচ্ছে আমার মেন মুদ্দা, এটা হচ্ছে আমার অভিযোগ। ফিল্ম ইন্ডাস্ট্রি যারা সার্টিফিকেট দেয় যা সেন্সর বোর্ডে, তাদের কাছে এটা অনুরোধ, যদি ভালো সিনেমা হয়, আর্ট ফিল্ম হয় এবং সিনেমার মধ্যে শিক্ষামূলক ঘটনা থাকে এবং সে সিনেমা দেখে মানুষ অনেক কিছু শিক্ষা পায়, সেটা কেন ওটিটি প্ল্যাটফর্মে দেওয়া হয়? হিন্দি সিনেমার ক্ষেত্রে সেটা কেন সিনেমা হলে কেন দেওয়া হয় না? তো এটা ছিল মেন কথা। এবার আমি চলে যাচ্ছি সিনেমার গল্পে। সিনেমাটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 5 মিনিটে, 2 ঘন্টা সিনেমা। আর আপনাকে 2 ঘন্টার মধ্যে আপনাকে সত্যি কথা বলছি মানে সিনেমা হল মানে আপনাকে উঠতে দেবে না। সিনেমাটা যদি একবার দেখতে বসেন উঠতে পারবেন না। তো ইয়ামি গৌতম এখানে খুব পরিশ্রম করেছে সিনেমাতে, একজন সাংবাদিকের অভিনয় করেছেন, একজন সাংবাদিকের যা যা কর্তব্য তা এখানের মধ্যে তুলে ধরেছেন, এবং খুব সুন্দরভাবে কাজ করেছেন। কিছু কিছু জায়গায় বাংলা শব্দ ব্যবহার করেছেন ইয়ামি গৌতম, মানে তার ভাষা শিখেছেন তারপরে এই অভিনয়টা করেছেন বোঝা যাচ্ছে। তা বলে সব জায়গায় বাংলা বলছে তা না, কিছু কিছু ক্ষেত্রে বাংলা বলছে হালকা ফুলকা। আর ডিরেক্টর অনুরুদ্ধ রায় চৌধুরী খুব সুন্দর ডাইরেকশন করেছেন এই সিনেমাটা। ইয়ামি গৌতম এখানে বিধির চরিত্রে অভিনয় করছেন। বিধি একজন সাংবাদিক, সাহসী সাংবাদিক, যে ঈশান বলে একটা ছেলে আছে যে সবসময় নাটক যাত্রাপালা করতো এবং হঠাৎ করে সে হারিয়ে যায় সব মানুষের কাছ থেকে এবং তাকে খুঁজে পাওয়া যায় না, এবং তাদের পরিবাররা পুলিশ থানাতে মিসিং রিপোর্ট করে এবং সেখানে জানা যায় সে নাকি মাওবাদী দলে যোগদান করছে, এবং তারপর তাদের পরিবারের লোক এটা মানতে রাজি নয় এবং পুলিশরা মানে নিজের মন গড়া কথা বলছে এবং উল্টাপাল্টা যা খুশি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, মানে সেই ঘটনাটা না তদন্ত করে। তারপর সেই ঘটনাটা আসল রহস্যটা কী সেটা খুঁজে বের করার জন্য সে দিল্লি থেকে কলকাতায় আসে ইয়ামি গৌতম, এবং সে সাংবাদিক কথা এত ব্যস্ত সাংবাদিক কথা কাজ করতে যে তিনি তার পরিবার এবং তার ছেলে বন্ধু বান্ধবী সবার সাথে দূরে থাকে এবং নিজের কাজের প্রতি একাগ্রত থাকে। কলকাতা এখানে প্রতিটা গলি প্রায় ব্যবহার করা হয়ে গেছে, প্রতিটা গলি ট্যাক্সি থেকে নামা, চায়ের দোকানে চা খাওয়া, এবং কলকাতার যে লাইফস্টাইল সেটা এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। আর শেষ পর্যন্ত কি পায় এটাই হচ্ছে গল্প, এবং পায় তো কি হয়, ঈশান কি বেঁচে থাকে না মরে যায়, এটাই নিয়ে হচ্ছে গল্প। এবং সাংবাদিকতার মধ্যে কতগুলো প্রতিকূলতা বাধা পেরোতে হয়, কত রাজনৈতিক বাধা কোনো জায়গায়, রাজনৈতিক বাধা কোনো জায়গায়, প্রশাসনিক বাধা, মানে বিভিন্ন রকম বাধা, অনেক জায়গায় থ্রেট কল আসে, অনেক জায়গায় মানে একটা মহিলা যখন সাংবাদিকতা করে তাও ক্রাইম সাংবাদিক, এবং তার মধ্যে অনেক বাধা বিপত্তি আছে, এগুলো দেখানো হয়েছে নিখুঁত করে। তো সিনেমাতে আমার প্রচুর প্লাস পয়েন্ট পেয়েছি। মাইনাস পয়েন্ট বলতে আমার এটাই ছিল যে এটা সিনেমা হলে রিলিজ করা হলো না কেন, কেন ভয় পাচ্ছে সিনেমা হলে রিলিজ করতে, এত সুন্দর কনসেপ্ট। এটাই ছিল আমার মূল্যবান তথ্য। সিনেমাটা আপনারা দেখবেন, G5 নেটওয়ার্কে এটা রয়েছে, G5-এ যদি আপনার সাবস্ক্রিপশন থাকে। সত্যি সিনেমাটা খুবই ভালো সিনেমা, 27 ফেব্রুয়ারি রিলিজ হয়েছে, আপনারাও দেখতে পারেন। আর ইয়ামি গৌতম অপূর্ব, এত সুন্দর অভিনয় করে জানতাম না, আমি কমার্শিয়াল সব ধরনের অভিনয় করতে পারে। আর
এই সব অভিনেত্রীর দিকে হাইলাইট করা বেশি উচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যদি আপনার কোনো মূল্যবান কমেন্ট মূল্যবান মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং নতুন কোনো সিনেমা সাজেস্ট করলেও সেটাও জানাবেন। আর চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করবেন। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।